हमारे गोरा तो ब्राह्मण तो नय हमारे गोरा तो ब्राह्मण तो नय तनय माने पुत्र তনয় মানে পুত্র গৌরী তো ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ পুত্র জগন্নাথ মিশ্রের পুত্র ব্রাহ্মণদের কর্ম কি ভোরবেলা ঘুম থেকে উঠে আগে ঠাকুর দেবতার নাম উচ্চারণ করা ঠাকুর দেবতার নামে জয় ধ্বনি করা এই তো ব্রাহ্মণদের কর্ম তিলক আহ্নিক জপ তপ মন্ত্র স্মরণ এই তো ব্রাহ্মণদের কর্ম আর যারা গোয়ালা জাতি গরু বাছুর নিয়ে যাদের একমাত্র জীবিকা ঘুম থেকে উঠে আগে গোয়াল ঘরে যাওয়া গরু বাছুরের নাম নিয়ে ডাকা সেই বিষয়ে কথাবার্তা বলা আরে বাছুরটা বাঁধলি যা যা বাছুরটা বাঁধা আরে গরুটার মুখে একটু ঘাস কোটা কিছু একটু দে আরে গোয়াল ঘর পরিষ্কার কর দহন ভাণ্ড নিয়ে আয় দহন করবো এই বিষয়ে কথাবার্তা বলা এ তো আমার গৌরী ব্রাহ্মণের ছেলে হয়ে হঠাৎ বৃন্দাবনে তেলেবনে নাম নিয়ে ডাকছেন কেন মহাজন বলছে আমার গোরা আমার গোরা ব্রাহ্মণ তো চৈতন্য ভাগবতে গৌরী নামে জয়ধ্বনি করছি এবং জয়ধ্বনির সঙ্গে সঙ্গে গৌরী গুণকীর্তন করছে কি বলে জয় জয় হে গৌরী তোমার নামে জয় হোক এবং তোমার গুণকীর্তন করছি কপট সন্ন্যাসী বেশধারী কেমন কোন কীর্তন গো গৌরীকে কে বলছেন যেমন তেমন সাধারণ ভক্ত নয় যিনি ব্যাসদেবের অবতার বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে গৌরীর গুণকীর্তন করছে তুমি কপট সন্ন্যাসী গৌরীকে বলছে কপট সন্ন্যাসী শুনে মর্মে আঘাত লাগছে না অন্তরে ব্যথা লাগছে না শুনে কষ্ট হচ্ছে না গৌরীকে কপট সন্ন্যাসী বলা আবার বৃন্দাবন দাস ঠাকুর গৌরী কপট সন্ন্যাসী হ্যাঁ গো
গৌরীর কপট সন্ন্যাসী বটে, সন্ন্যাস কাদের প্রয়োজন? আমাদের মতো মায়াবদ্ধ জীব, কৃষ্ণ বলা জীবে কৃষ্ণ ভজনের জন্য মায়া সকল কিছু পরিত্যাগ করি, আমাদের সন্ন্যাসের প্রয়োজন। কিন্তু মায়া যার আজ্ঞাবাহক, মায়া যার চরণের দাসী, সেই গৌরীর তো সন্ন্যাসের প্রয়োজন নাই। রাজার রাজবেশ প্রয়োজন, ভিখারির ভিখারী বেশ প্রয়োজন। রাজা যদি তার প্রয়োজনে কখনো, প্রজারা কেমন আছে, আমি যেভাবে রাজকার্য করছি আমার কাজে প্রজারা পাচ্ছে, আনন্দ পাচ্ছে, তো একটু আমায় পরীক্ষা করতে হবে। তাই কি করলেন, সন্ধ্যের সময় রাজা রাজ কর্মচারী কাউকে না জানিয়ে ছদ্ম বেশে ভিখারির বেশে তিনি গ্রামে চলে গেলেন। প্রজাদের বাড়িতে কি বলছে, আমি অমুক দেশে বাড়ি, আমি হঠাৎ বাড়ি ফিরব কি করে, রাত্রি হয়ে গেছে, আপনার বাসায় থাকব। অতিথির নারায়ণ, অতিথি সেবা করা মানে নারায়ণের সেবা, বিপদে পড়েছেন, সেই গৃহস্থ কি করলেন, তাকে আশ্রয় দিলেন। উনি যে রাজা তা তো জানে না। এবার রাজা কি করছেন, সারা রাত্রি খুঁটিয়ে খুঁটিয়ে আপনাদের দেশে রাজা কেমন, কেমন কাজ করছি, মন্ত্রীগণ কেমন, সব জেনে শুনে এবার ওই রাত্রি চলে আসলেন। এসে এবার অভাব অনটন গুলো সমস্যা মেটাতে লাগলেন। রাজা রাজবেশ প্রয়োজন কিন্তু কপট বেশ ধরলেন, কেন, প্রজাদের শান্তির জন্য। তাহলে রাজা যদি কখনো যদি কপট বেশ ধরে থাকে, কপট ছাড়া কি বলা হয়, সন্ন্যাস আমাদের প্রয়োজন, গৌরীর তো প্রয়োজন নেই, গৌরী যদি সন্ন্যাস বেশ ধারণ করে কপট ছাড়া কি। শুধু তাই নয়, আরো একজন কাশীপুরে প্রকাশানন্দ সরস্বতী, যিনি নিরাকার ব্রহ্মবাদী, আজ থেকে 500 বছর আগে যার 16,000 সন্ন্যাসী শিষ্য ছিল, সেই প্রকাশানন্দ গৌরীকে দেখে বলছে, চৈতন্যদেব তুমি কেমন সন্ন্যাসী গো, সন্ন্যাসী হয়েছে সন্ন্যাসীর কোনো কর্ম করো না, সন্ন্যাসীর নিয়ম এক স্থানে বসে বেদ অধ্যয়ন করা, তুমি বেদ অধ্যয়ন করো না, সন্ন্যাসীর নিয়ম শূদ্রকে আলিঙ্গন করা নিষেধ, আর তুমি শূদ্রকে আলিঙ্গন করো, সন্ন্যাসী হয়ে তুমি ভাবুকে ধর্ম যাজন করো, হেই হেই বলে নাচো, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, এ তোমার কেমন সন্ন্যাস ধর্ম। মহাপ্রভু বলছে, শোনো প্রকাশানন্দ, শোনো প্রকাশানন্দ, সন্ন্যাস মন্ত্রে দীক্ষানার জন্য যখন কেশব ভারতের চরণ আশ্রয় করলাম, সব ভারতের চরণ আশ্রয় করলাম, আমার গুরুদেব সন্ন্যাস কেশব ভারতী আমার সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিলে, সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিলে, আমায় সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিয়ে আমায় বললেন, চৈতন্যদেব এই অল্প বয়সে তুমি সন্ন্যাস গ্রহণ করলে, বেদ পাঠ না করলে তো সন্ন্যাস মন্ত্র রক্ষা করা যাবে না, সন্ন্যাস ধর্ম রক্ষা করা যাবে না, আবার বেদ পাঠ করতে গেলে উপযুক্ত বয়সের প্রয়োজন, চঞ্চল মনে কখনো বেদ অধ্যয়ন করা যায় না, অশ্রবণ করা যায় না, মাত্র 24 বছর বয়সে তুমি সন্ন্যাস নিয়েছ, এই অল্প বয়সে চঞ্চল মনে বেদ অধ্যয়ন করবে কি করে, আবার সন্ন্যাস ধর্ম রক্ষা করতে না পারলে তাকে তো নরকে যেতে হবে, তার ইহকুল ইহকাল পরকাল এবং তার সঙ্গে সঙ্গে তার মাতৃকুল দুই কুলকে নরকে যেতে হবে। আমি তখন সন্ন্যাস গুরুর চরণে পড়ে বলছি, গো গোসাই, গো গোসাই, যেহেতু আমায় সন্ন্যাস ধর্মে দীক্ষা দিলে, যাহাতে আমার সন্ন্যাস ধর্ম রক্ষা হয় আপনি তার বিধান করে দিন। মহাপ্রভু নিজেকে দৈন্য করে, মহাপ্রভু আবার গুরুকে, তিনি তো জগৎ গুরু, তবুও জগৎকে শিক্ষা দেওয়ার জন্য গুরু ধরেছেন, গুরু চরণ আশ্রয় করেছেন, তিনি তো প্রেমদাতা, অথচ প্রকাশানন্দকে রক্ষা করবার জন্য উদ্ধার করবার জন্য নিজেকে দৈন্য করে বলছে, জানো প্রকাশানন্দ, আমি যখন আমার কেশব ভারতী গুরুচরণ আশ্রয় করে আমি স্বর্ণাপন্ন হয়ে বললাম, যাহাতে আমার সন্ন্যাস মন্ত্র রক্ষা হয়, আমার সন্ন্যাস ধর্ম রক্ষা হয় তার বিধান করে দিন, আমায় তখন বললেন, জানো চৈতন্যদেব, আমি তোমায় একটি মহামন্ত্র দান করছি,
মহামন্ত্র দামি এই মহামন্ত্র তুমি জপ করবে এই মহামন্ত্র তুমি জপ করো এই মহামন্ত্র তুমি উচ্চৈঃস্বরে কীর্তন করো এই মহামন্ত্র তুমি উচ্চৈঃস্বরে কীর্তন শ্রী গুরুদেব আমায় এই মহামন্ত্র দান করলেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 আমার কথা তুমি বিশ্বাস করো প্রকাশানন্দ আমি জানি আমি সন্ন্যাসী আমার এক স্থানে বসে বেদ অধ্যয়ন করা উচিত আমি করতে পারি না কেন জানো আমি জানি শূদ্রকে আলিঙ্গন করা আমার উচিত নয় আমার সন্ন্যাস ধর্ম নষ্ট হবে জেনে শুনেও শূদ্রকে আমি আলিঙ্গন করি কেন জানো আমি জানি এক স্থানে বসে আমার ধীর স্থির হয়ে বেদ অধ্যয়ন করা উচিত কিন্তু করতে পারি না গুরুদেবের দেওয়া ওই মহামন্ত্র যখন আমি বলি জপ করি উচ্চেশ্বরে কীর্তন করি কে যেন আমার হিত কদম তরু বলে অধরে মরণ নিয়ে নবযু দুর্বাদর শ্যাম আমার হিত কদম তরু মূলে উদয় হয়ে আমাকে জোর করে হাসায় কাঁদায় নাচায় গাওয়ায় জোর করে আমাকে ধুলায় গড়াগড়ি দেওয়ায় জোর করে আমাকে ভাবকে ধর্ম চাচন করা আর একজন নদিয়া নাগরী বলছে নাগরীগণ তোরা যতই গুরুকে ভালো বল না কেন আমি মোটেও ভালো লক্ষণ দেখছি না এই ভালো কাকে বলে যার বাইরে আচরণে ভালো অন্তরটাও ভালো সেই চতুর্থ ভালো বাইরে আচরণে সবাইকে দেখাচ্ছে ভালো কিন্তু ভিতরে রয়েছে প্যাঁচ বা কুটিল বা একরকম দেখাচ্ছে বলছে একরকম আচরণ করছে আর একরকম তাকে কি ভালো বলে একজন নাগরিক বলছে তুই এত বড় কথা বলছিস গৌরের মধ্যে কি দেখতে পেলি কি দোষ দেখেছিস বলবো বলে সরি 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 কে বলে গৌরাঙ্গ ভালো তোমরা নিজেরাই বিচার করে বলো বাইরে সোনার বর্ণ আর ভিতরে কালো ভালো ভালো আরো বলছি সরল সুন্দর সরল সুন্দর কেবল পথেতে আমার গোরা আমার গৌরীকে
বাইরে দেখতে যেন মনে হয় চিত্রপটে অঙ্কন করা ফটো, এত সুন্দর এত সরল, এমন সরল সুন্দর ঠাকুর এই জগতে আর কোনো কালে আসেনি। কিন্তু ভিতরে কি আছে দেখেছ? বলে ভিতরে খুঁজিলে পাই দেখবেন একটা চোর সাধু হওয়া আর সাধু সাজা দুটো ব্যাপার কিন্তু এক নয়। কোন চোর যদি চোরবৃত্তি পরিত্যাগ করে সাধু হয়ে যায় আর সাধুত্ব লাভ করে মনটা এত আনন্দই
আনন্দে ভরে যায়, তখন ঘৃণ্য কর্ম চর্য বৃত্তি তার দেহে প্রাণ থাকতে, এমনকি সাধুত্ব হওয়া মাত্র জন্ম জন্মান্তরের জন্য ওই চর্য বৃত্তি তার অন্তরে যাবে না। কিন্তু কোন চোর যদি সাধুর বেশ ধরে, আরে বাবা গ্রামে সবাই চিনে ফেলেছে যে চোর রাস্তায় বেরোলে সবাই সাবধান হয়ে যায়, চোরের তো আর কর্ম নাই, চুরি করা কর্ম, গৃহস্থ সবাই সাবধান, চুরি হচ্ছে না, সংসার চালাতে পারছে না। চোর মনে মনে ভাবেন তাহলে আর কি করবো, সংসার চালাতে হবে, পেটের দায় বড় দায়, এই কাজটাই শিখেছি, আর তো কোনো কাজ নাই, কাজ আছে কিন্তু কাজ তো শিখিনি, কি করবো? তখন কি করলেন, রাতারাতে সাধু হয়ে গেলেন। তাহলে গ্রামের সবাই বুঝলো একটা চোর ছিল, খুব সাবধানে থাকতে হতো, সাধু হয়ে গেছে, আর তো কোনো ভয় নাই, আরো তো তালা চাবির খোঁজ নাই। এবার গৃহস্থের সুযোগ বুঝে উনি তো আসলে সাধু নয়, ও সাধুর বেশ ধরেছে, সাধুর বেশ ধরেছে, আসলে সাধুত্ব লাভ করতে পারে, সুযোগ বুঝলে আবার চুরি করতে যায়। এমনি কৃষ্ণ বৃন্দাবনে ছিল প্রসিদ্ধ চোর, আর কৃষ্ণই তো গৌর হয়ে নদীয়ায় নবদ্বীপে এসেছেন, কিন্তু সাধু হতে পারেনি, সাধুর বেশ ধরেছে মাত্র, তাই তো বসুনা পদকে রয়েছে বাহিরে আর সাধু সুপন্ডিত সাত্বিক ভাবে ভোর, কিন্তু ভিতরে দেখো বড় একটা চোর। হয়তো বলতে পারেন কৃষ্ণ তো বৃন্দাবনে চুরি করেছে, এ কথা শাস্ত্রে পাই, ননি চুরি করেছে, বসন চুরি করেছে, পাপ চুরি করেছে, ব্রজাঙ্গনা দুকুল চুরি করেছে, সেই কৃষ্ণই তো গৌর হয়ে নদীয়ায় নবদ্বীপে এসেছে, তাহলে গৌর হয়ে কি চুরি করে না? হ্যাঁ গো চুরি করে, আমার গোড়ায় কোনো তো চুরি করে, জগতে চোরের মতো ধন ঐশ্বর্য বিষয় সম্পত্তি চুরি করে না, সোনা গয়না চুরি করে না, কি চুরি করে জানো? প্রিয় ভক্তগণে মন রাখবে, একমাত্র ভক্তগণের মন রত্ন চুরি করে, তবে সবার চুরি করে না, তাদের চুরি করে যাদের কৃষ্ণ বলে নয়,
हरे कृष्ण बोलते शुदू तई नये आरो कि बोले जानो
গৌরবি তুমি ছাড়াই আমার পতিত বলে
ভাগ্যবানের মন যদি একবার চুরি করে নেয় সে আর ঘরে থাকতে পারে না গো। এমন সুন্দর গৌর সুন্দরকে ছেড়ে আর মনকে কোথায় পাইব? কে আছে, কেউ নেই, কেউ নেই। সত্যিকারে নিজের জীবনকে যদি সুন্দর করতে চাও, মানব জনমকে যদি সুন্দর করতে চাও, সব ছাড়ি ভজো আমার গৌর গোবিন্দ চরণ। সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যামসুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।